নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম আর আমা হর্টিকালচার চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের আমার এই ভিডিওতে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, তোমাদের অনেক রিকোয়েস্টেড যে আমি মাটি তৈরি করার সময় যে নদীর সাদা বালি মাটি মেশাতে বলি, সেই সাদা বালি মাটি যদি তোমাদের কাছে না থাকে, তার পরিবর্তে তোমরা কি জিনিস মেশাতে পারো তাতে মাটিটা ভালো হবে। বন্ধুরা, আমি তোমাদেরকে প্রথমেই বলে রাখি যে নদীর সাদা বালি মাটির পরিবর্তে যখন কোনো গাছের জন্য একটা মাটির রেশিও তৈরি করা হয়, যখন আমি বলি যে গার্ডেন সয়েল এক ভাগ নদীর সাদা বালি মাটি, এক ভাগ কোকোপিট, এক ভাগ ভার্মি কম্পোস্ট বা গোবর সার বা পাতা পচা সার, এখানে গন্ডগোলটা হয় সবকিছু অ্যাভেলেবেল থাকলেও তোমাদের কাছে নদীর সাদা বালি মাটিটা অ্যাভেলেবেল নয়, তখন আমরা যেটা করব, যে ভাগগুলো আছে সবটা দেব, দিয়ে যে ভাগটা আমরা নদীর সাদা বালির মধ্যে রেখেছিলাম, যে এক ভাগ নদীর সাদা বালি মাটি রেখেছিলাম, সেই এক ভাগের জায়গায় আমরা ওই এক ভাগ গোবর সার বা ভার্মি কম্পোস্ট বা পাতা পচা সার আরো দিয়ে দেব। মানে যদি বলা হয় যে এক ভাগ গোবর সার, এক ভাগ গার্ডেন সয়েল, এক ভাগ নদীর সাদা বালি মাটি, এক ভাগ কোকোপিট, সব ভাগ থাকবে একই, কিন্তু নদীর সাদা বালি মাটির এক ভাগের জায়গায় তখন ওই সাদা বালি মাটির জায়গায় আরো এক ভাগ গোবর সার হবে, মানে গোবর সার বা ভার্মি কম্পোস্ট বা পাতা পচা সার দু ভাগ হয়ে যাবে। বন্ধুরা, এই ছিল আমার ভিডিওর বিষয়বস্তু। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, প্লিজ শেয়ার করো আর অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করো। বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, খুব মজা করো। নমস্কার।